কেমন লাগছে? মজা কেমন লাগছে তো, তাই নাকি? তাহলে খেয়ে নাও। বন্ধুরা, আজকে আমি তৈরি করব খুব কম তেলেই, মাত্র 2 পিস ডিম দিয়ে অনেকগুলো মোগলাই পরোটা। তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম, তেল অ্যাড করে দিয়ে দিলাম। খুব সুন্দর করে আটার সাথে তেলটা মিশিয়ে নেব, আটার সাথে খুব সুন্দর করে মেশাতে হবে। সবার কিন্তু সামর্থ্য হয় না অনেক বেশি তেল দিয়ে ঘরে মোগলাই পরোটাগুলো তৈরি করার। এবার আমি কুসুম গরম জল দিয়ে খুব সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। খুব সুন্দর করে আটার সাথে জলটা মিশিয়ে নেব, খুব সুন্দর করে পারফেক্ট ডোটা তৈরি করতে হবে, তাহলেই কিন্তু মোগলাই পরোটা খুব সুন্দর হবে। এটা তৈরি করার পরে আবারও উপর থেকে একটু তেল অ্যাড করে দিয়ে দিলাম, আবারও খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব তেলটা। এভাবে যত সুন্দর মেশাতে পারবেন আর মোগলাই পরোটাটা কিন্তু ততটাই ফুলবে। আমি কিন্তু এখানে কোনো প্রকার বেকিং পাউডার বা সোডা কিন্তু ইউজ করি নাই, এখানে মাত্র 2 পিস ডিম নিয়ে নিয়েছি। ডিম দুইটা প্রথমে ভেঙে নেব, মাত্র 2 পিস ডিম দিয়ে যতগুলো মোগলাই পরোটা তৈরি করা যায় পরিবারের সবাই কিন্তু পেট ভরে খেতে পারবে, বিশেষ করে সকাল বিকালের নাস্তায়। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি, সব উপকরণগুলো এখানে আমি অ্যাড করে দিয়ে দেবো। কিছু আলুও কুচি করে নিয়েছি, আলু অ্যাড করে দিয়ে দেবো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়ো, আর এখানে কিছু চটপটি মশলা দিয়েছিলাম, তাহলে টেস্টটা অনেক বেশি আসবে সেই জন্য। এবার আমি খুব সুন্দর করে একটা হ্যান্ড উইজের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব, খুব সুন্দর করে এখানে কিন্তু মেশাতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে নিয়েছি আমি। এবারে আমি পরোটা তৈরি করে নেব, খুব পাতলা করে এই পরোটাগুলো তৈরি করতে হবে। আপনারা কেন বারবার বাইরে থেকে এই মোগলাই পরোটাগুলো কিনে খাবেন, ঘরেই তৈরি করে খেতে পারবেন খুব কম তেলে, কম উপকরণে, কম সময়ে। আমি একটা ডো তৈরি করে নিয়েছিলাম, এবার আমি একটা রুটি বেলে নেব। প্রথমে পাতলা করে একটু লম্বা সাইজ করে রুটিটা বেলতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। যাই হোক, এভাবে আমি পরোটাগুলো তৈরি করে নেব, মোগলাই পরোটা। দেখুন কত সুন্দর করে একটা আমি রুটি তৈরি করে নিয়েছি। এবার আমি সাই সাইডে একটু লম্বা করে খেলিয়ে নিয়েছি, এবার ভিতরে পুরটা অ্যাড করে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে 1 পিস ডিম দিয়েও করে নিতে পারেন, তবে 2 পিস কিংবা 1 পিস ডিম দিয়ে কিন্তু এই ছোটো ছোটো মোগলাই পরোটাগুলো অনেকগুলো তৈরি করা যায়। আমি এভাবে তৈরি করে নিয়ে নিলাম, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে মন থেকে একটা শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমি কিন্তু 1 পিস অলরেডি তৈরি করে ফেলছি, আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর করে গরম করে নিয়েছিলাম, লো আছে, খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নিয়েছি। এভাবে সবগুলো মোগলাই পরোটা তৈরি করব আর সাথে সাথে ভাজতে থাকব। আমি কিন্তু একটা অলরেডি তৈরি করে ভেজে নিয়েছি, আর একটাও তৈরি করে ভেজে নেব, লো আছেই কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতরটা খুব সুন্দরভাবে হবে, ডিম আলু সবটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। শাশুড়ি দেবরকে এভাবেই তৈরি করে মোগলাই পরোটা তৈরি করে খাওয়ালাম, তারা অনেক বেশি খুশি। দেখুন খুব সুন্দর কিন্তু ফুলছিল, কোনো রকম বেকিং পাউডার বা সোডা সোডা তৈরি করে নিলাম। সবগুলো মোগলাই পরোটা আমার রেডি, তার সাথে আছে টমেটো সস, আমার হাতের তৈরি টমেটো সস। এখানে 12 পিস মোগলাই পরোটা তৈরি করছিলাম, 12 পিস হয়েছিল। যাই হোক, সবগুলো মোগলাই পরোটা রেডি, এখন কিন্তু গরম গরম খাবার পালা, গরম খেলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। যারা খেয়েছে গরম গরম মোগলাই পরোটা ঘরে তৈরি করে, তারাই বুঝবেন এই টেস্টটা অনেক বেশি টেস্টি হয়েছিল। যাই হোক, এখন মিথিলা মিথিলা কাকু ঠাকুরমা সবাই খেয়ে বলবে কেমন লাগে। মিথিলা, কি খাচ্ছ তুমি? পরোটা। পরোটা না, এটা কি বলতো, মিনি মোগলাই পরোটা, ছোট ছোট পরোটা। এগুলা কেমন লাগছে? মজা কেমন লাগছে তো, তাই নাকি? তাহলে খেয়ে নাও। টমেটো সয় দিয়ে খাচ্ছ? টমেটো সয় দিয়ে খেলে তো অনেক বেশি টেস্টি হয়। কেমন লাগছে বলো? দারুন দারুন হয়েছে আজকে পরোটাটা। তুমি বলো কেমন লাগছে? খুব ভালো হয়েছে, খেতে খুব ভালো লাগছে।